অভিনেতা অভিনেত্রীরা নানান বিষয়ে অভিনয় করে থাকে, এটি তাদের কাজ। কিন্তু আমরা যারা আমজনতা বা ম্যাঙ্গো পিপল আছি, তারাও একটি অভিনয় খুব ভালো পারি, তা হচ্ছে সুখে থাকার অভিনয়। যখন কোনো সেলফি তোলা হয় তখন আমাদের হাসি যতটা বেশি বড় হয় সেলফিটি শেষ হওয়ার সময়, তখন আমাদের হাসিটা ততই ছোট হয়ে যায়। তাই আজকে আমরা জানবো সুখে থাকার 5টি সহজ উপায়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সুখে থাকার জন্য যে জিনিসটি সবার আগে বাদ দিতে হবে তা হচ্ছে অন্যের সাথে নিজের কম্পেয়ার করা। আমরা এটা ভাবি তার কাছে স্যামসাং A7 আছে, আমার কাছে স্যামসাং A8 নেই কেন। কিন্তু আমরা এটা ভুলে যাই উপরওয়ালা হয়তো তাকে এমন কোনো রোগ দিয়েছেন যা তিনি আপনাকে দেননি। তাই অন্যের সাথে নিজের কম্পেয়ার করা বন্ধ করুন এবং নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আমাদের মধ্যে একটি রোগ হচ্ছে ভালো না লাগার রোগ। এই রোগটি দিন দিন বেড়েই চলেছে। যারা বাবার হোটেলে খায় বা কোনো কাজ করে না তাদের মধ্যে এই রোগটি অনেক বেশি। এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে অন্যকে সাহায্য করা। এমন না যে আপনাকে তাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে, আপনি তাকে কোনো ভালো কাজের উৎসাহ বা পরামর্শ দিন। সে যদি আপনার কথা অনুপ্রাণিত হয়ে কাজটি করে, দেখবেন আপনারও ভালো লাগবে, আর এই ভালো লাগাটি আপনার নিজের সুখ বৃদ্ধি করতে সাহায্য করবে। একটি উক্তি আছে, টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু সুখের জিনিস কিনতে টাকার প্রয়োজন। কথাটি একই সাথে খারাপ বা একই সাথে ভালো। এমন না যে টাকার আমাদের প্রয়োজন নেই, টাকা আমাদের সবারই প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে সুখের জন্য টাকা লাগবেই। সুখ যে কোনো জিনিস থেকে আসতে পারে। যেমন ধরুন আপনারা আমার পোস্ট পড়ে বা আমার ভিডিও দেখে আমাকে ভালো ভালো কমেন্ট করেন বা উৎসাহ দেন, এটি পড়ে আমি আনন্দ পাই বা সুখী হই। এই সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, এটি একটি মাত্র উদাহরণ দিয়ে বুঝালাম। আপনারা আপনাদের চোখ কান খোলা রাখুন, দেখবেন সুখে থাকার অনেকগুলো উপকরণ পেয়ে যাবেন। সব কিছু হচ্ছে চিন্তার খেলা, আমরা যা চিন্তা করব তাই আমাদের সাথে হবে। সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ সময় খারাপ বা নেগেটিভ কিছু চিন্তা করি যা আমাদের ভয় বা দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। কিন্তু এইসব ভয় ও দুশ্চিন্তাই হচ্ছে আমাদের সুখে থাকা সব থেকে বড় বাধা। তাই পরের বার থেকে কোনো বিষয়ে চিন্তা করতে হলে অবশ্যই সুচিন্তা করুন, আশা করি সুখ আপনার কাছে ধরা দেবেই। স্বাস্থ্যই সকল সুখের মূল, ছোট এই লাইনটি দিয়ে বোঝা যাচ্ছে সুখে থাকার জন্য স্বাস্থ্যকে ভালো রাখা খুবই দরকার। ধরুন আপনি লক্ষ্য নিলেন আপনি আগামীকাল থেকে ভোরবেলা উঠবেন, আর ভোরে ওঠা যে স্বাস্থ্যের জন্য কত ভালো তা আমরা সবাই জানি। এখন আপনি ভোরে উঠছেন, দেখবেন প্রতিদিন আপনার ভোরের লক্ষ্যমাত্রাটি ঠিক করার কারণে আপনি ভালো অনুভব করছেন এবং একই সাথে আপনার স্বাস্থ্যও ভালো হচ্ছে। এটি হচ্ছে একের ভিতর দুই, মানে ডাবল ধামাকা। আজ তাহলে এতটুকুই, আমাদের আজকের ভিডিওটি টপিক দিয়েছেন আমিনুল ইসলাম অভি। অভিকে অনেক ধন্যবাদ। আপনাদের কারো কাছে কোনো টপিক থাকলে আপনারাও আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেখান থেকে ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে আপনাদের মতো সুখী অনুভব করানোর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন।